Guys, welcome to my channel Entertainment Center. Entertainment Center is a very important thing. So, ask me about the opportunity of the Obulbox Somas. So, Obulbox Somas is a very important thing. I have 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 a very important thing. I দ্বিতীয় হচ্ছে উপসর্গ শুরু উপসর্গ থাকে উপসর্গটি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে চ্যানেলে দেখতে পারেন ওইখানে শর্টকাট দেওয়া রয়েছে এর দ্বিতীয় কি উপসর্গ থাকে তৃতীয় হচ্ছে কোনো অভাব বোঝাতে তো একটা একটা উদাহরণ দিই আমি কি বলেছিলাম প্রথমে যে উপসর্গ শুরুতে যথা থাকে যথা তো এখন হচ্ছে যথা কিভাবে বলবো যেমন যথা নীতি যথা বিধি যথা শব্দ এই যে কথাগুলো বললাম এই যে শব্দগুলো বললাম সব প্রত্যেকটি শব্দগুলো প্রথমে যথাশব্দ রয়েছে সুতরাং এটা হচ্ছে অবয়ব সমাস এখন হচ্ছে উপসর্গ দিয়ে চিহ্নিত করে যেমন উপকূল উপবন্ধ কুলের সূত্রে উপকূল কণ্ঠের সূত্রে উপবন্ধ উপবন্ধ উপ উপকণ্ঠে উপ হচ্ছে একটি উপসর্গ উপকূলে উপ হচ্ছে একটি উপসর্গ তো এগুলো হচ্ছে উপসর্গ উপসর্গ যুক্ত থাকলে উপসর্গের সূত্রে যদি উপসর্গ যুক্ত থাকে তাহলে সেটি হচ্ছে অবয়ব সমাস যথা থাকলে অবয়ব সমাস আরেকটা হচ্ছে অভাব বোঝাতে হয় কিভাবে যেমন লবণের অভাব আলু এটা হচ্ছে অভাব বোঝাতে সুতরাং আপনি একটি জিনিস যদি একটি শব্দের পর করেন যদি পেয়ে যান তাহলে এটাই হচ্ছে অবৈধ সমাস কি কি আবার বলি যে কোনো শব্দের শুরুতে যথা থাকলে দ্বিতীয় কোনো শব্দের শুরুতে উপসর্গ থাকলে তৃতীয় কোনো শব্দের অভাব বোঝালে যেমন লবণের অভাব আলু এটাই বেশি ইম্পর্টেন্ট তো ভালো থাকুন সবাই